এ টু জেড স্কুলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মেহেদি হাসান। আজকের টিউটোরিয়ালের বিষয়, কিভাবে নিজেকে অপর একজন ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দেওয়া যায়। চিত্রের দিকে লক্ষ্য রাখলে তোমরা দেখতে পাবে একটা রেল স্টেশনে একজন মেয়ে অপর একজন মেয়ে বসে একজন অপরজনের সাথে কথা বলছে। তাহলে তারা নিজেদের মধ্যে কী কথা বলছে সেগুলো এখানে ইংরেজিতে লেখা আছে। আমরা সেগুলো আজ জানব যে তারা কী বলতেছে। প্রথমে সীমা জেসিকাকে বলতেছে, হ্যালো, মে আই ইন্ট্রোডিউস মাই সেলফ। ইন্ট্রোডিউস অর্থ পরিচয় দেওয়া, মাই সেলফ অর্থ নিজে। আমি কি নিজের পরিচয় দিতে পারি? এখানে একটা চিহ্ন আছে, প্রশ্নবোধক চিহ্ন। এই প্রশ্নবোধক চিহ্ন দ্বারা প্রশ্ন করা বোঝায়। তাহলে সে জেসিকাকে প্রশ্ন করতেছে, আবার বলতেছে নিজের পরিচয় দেওয়ার জন্য বলতেছে আমি সীমা। জেসিকা উত্তরে বলতেছে, হাই, আই এম জেসিকা। এবার জেসিকাও নিজের পরিচয় দিয়ে বলল আমি জেসিকা। সীমা আবার বলতেছে বা প্রশ্ন করতেছে, এখানে প্রশ্নবোধক চিহ্ন যেহেতু আমরা দেখতে পাচ্ছি, তাহলে এখানে সীমা প্রশ্ন করতেছে, হোয়ার আর ইউ গোয়িং জেসিকা। জেসিকা, তুমি কোথায় যাচ্ছ? উত্তরে জেসিকা বলল, আই এম গোয়িং টু চট্টগ্রাম, আমি চট্টগ্রামে যাচ্ছি। সে আবার বলতেছে, আই এম অন হলিডে। হলিডে অর্থ ছুটির দিন। আই এম অন হলিডে উইথ অর্থ সাথে, মাই ফাদার অর্থ আমার বাবা। সেন্টেন্সটার অর্থ আছে, আমি আমার বাবার সাথে ছুটি কাটাচ্ছি। এবার সীমা বলতেছে, রিয়েলি? পরবর্তীতে আবার জিজ্ঞাসা করলো জেসিকাকে, হোয়ার আর ইউ ফ্রম? কারণ এখানে প্রশ্নবোধক চিহ্ন দ্বারা আমরা জানি প্রশ্ন করা বোঝায়। তাহলে এই সেন্টেন্সটির অর্থ দাঁড়াচ্ছে, হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথায় থেকে এসেছো? উত্তরে জেসিকা বলল, আই এম ফ্রম দ্য ইউনাইটেড কিংডম, আমি যুক্তরাজ্য থেকে এসেছি। এখানে একটা জিনিস বোঝা রয়েছে, ইউনাইটেড অর্থ যুক্ত, কিংডম অর্থ রাজ্য। ইউনাইটেড কিংডম এটা একটা দেশের নাম। তাহলে আমি একটা কনফিউশন দূর করিয়ে দিতে চাই, সেটা এখানে আমি লিখে রেখেছি, ইউকে ইউনাইটেড কিংডমকে শর্ট ফর্মে বা সংক্ষেপে ইউকে লেখা হয়ে থাকে। আমরা ইউকে দ্বারা বুঝবো এটা ইউনাইটেড কিংডম। ইউনাইটেড কিংডম অর্থ যুক্তরাজ্য বা ইংল্যান্ড আমরা যেটাকে জানি। আরেকটা পাশাপাশি লিখে রেখেছি ইউএসএ, এটাও একটি দেশের নাম। এর পূর্ণরূপ হচ্ছে ইউতে ইউনাইটেড, এসতে স্টেট, এতে আমেরিকা, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, যেটা আমরা আমেরিকা বলে জেনে থাকি। তাহলে এই দুটি দেশের মধ্যে অনেক সময় কনফিউশন হয়ে যায়, কোনটা আমেরিকা বলবো, কোনটা ইংল্যান্ড বলবো। তাই আমরা ইউকে থেকে, ইউকে বললে বা ইউকে শুনলে আমরা এখন বুঝতে পারবো যে এটা ইংল্যান্ড, আর ইউএসএ বললে এটা বুঝবো আমরা এটা আমেরিকা। ওকে, নেক্সট, আর ইউ ফ্রম ঢাকা? এবার জেসিকা সীমাকে প্রশ্ন করলো, তুমি কি ঢাকা থেকে এসেছো? উত্তরে সীমা বলল, নো, আই এম ফ্রম সিলেট, না, আমি সিলেট থেকে এসেছি। দ্যাটস হোয়ার উই আর গোয়িং, আমরাও সেখানে যাবো বা যাচ্ছি। আওয়ার ট্রেন ইজ লিভিং ইন 10 মিনিটস। লিভ শব্দটি থেকে লিভিং এসেছে, লিভ অর্থ ত্যাগ করা বা ছেড়ে যাওয়া। লিভিং ইন 10 মিনিটস, 10 মিনিটের মধ্যে আমাদের ট্রেন ছাড়বে। জেসিকা বলতেছে, হ্যাভ এ গুড জার্নি, সে একটা, আমরা কারো কোনো ভালো কিছু বা শুভ কোনো কিছু হলে আমরা বলি শুভযাত্রা বা ভালোভাবে যেও, সেরকম জেসিকা বলতেছে, হ্যাভ এ গুড জার্নি, তোমার যাত্রা শুভ হোক। জার্নি অর্থ যাত্রা বা ভ্রমণ। সীমা বলতেছে, থ্যাংক ইউ, বলতেছে ধন্যবাদ। নাইস মিটিং ইউ জেসিকা, জেসিকা তোমার সাথে সাক্ষাৎ করে বা দেখা হয়ে খুব ভালো লাগলো। আমরা কারোর সাথে দেখা হলে তাকে আমরা বলে থাকি নাইস মিটিং ইউ, ইংরেজিতে বলে থাকি, অর্থ আপনার সাথে কথা বলে, আপনার সাথে দেখা করে, আপনার সাথে সাক্ষাৎ করে খুব ভালো লাগলো, এটার দ্বারা ওটাই বোঝানো হচ্ছে, মিট অর্থ সাক্ষাৎ করা। হ্যাভ ফান ইন চট্টগ্রাম, সীমা জেসিকাকে বলল, চট্টগ্রামে অনেক মজা করো। জেসিকা উত্তরে বলল, থ্যাংকস, ধন্যবাদ, নাইস মিটিং ইউ টু। এখানে টু বলা হয়েছে, আমরা এটার উচ্চারণ অনেক সময় ভুল করে থাকি, যেটা এইভাবে টু লেখা থাকে সেটাকে আমরা টু বলি, আর যেটা ডাবলও দেওয়া থাকে এটাকে আমরা টু বলে থাকি, কিন্তু আসলে উচ্চারণ দুটারই টু হবে। তো যদি টি ডাবলও থাকে তাহলে আমরা বুঝবো এটা দ্বারা আমিও, মানে যে কাজটা করছে সেটা আরেকজনও করতেছে, এরকম বোঝালি।
টু ব্যবহার করা হয়। আর নাইস মিটিং ইউ টু এর অর্থ জানাতে যে আমারও তোমার সাথে দেখা হয়ে বা সাক্ষাৎ করে ভালো লাগলো। সীমা সীমাকে বলতেছে। তো আমি এগুলো থেকে কিছু ওয়ার্ড মিনিং এখানে আলাদা করে লিখে রেখেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো।